আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা কথা বলবো আপনার যদি কলার ব্যবসা নিয়ে। আপনি যদি কলার ব্যবসা করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আপনি এই ভিডিওটা দেখলে একটা মোটামুটি ধারণা পাই যাবেন যে একটা কলার ব্যবসা কীভাবে শুরু করতে হইবে এবং কত টাকা মূলধন লাগবে এবং কত টাকা পর্যন্ত লাভ রাখতে পারবেন। কলার ব্যবসা আপনি যদি প্রথমবার শুরু করতে চান তাহলে আপনার যে কলার আড়ত থেকে কলা কিনতে হবে। বাগানে গেলে কিন্তু মানে এক ট্রাক করে মানে একটা একটা গাড়িতে যতগুলো কলার ছড়া ধরে অতগুলো পরিমাণে আপনার কলা আনতে হবে, তারপর আপনার যেয়ে বিক্রি করতে হবে। এ বিষয়ে আপনার যে ইউটিউবে সার্চ দিয়ে দেখেন যে আপনার কলার বাগান কোথায় কোথায় আছে সব থেকে বেশি, এবং আপনার ওইভাবে করতে পারেন। আপনি যদি প্রথমে আপনি যদি ক্ষুদ্র পরিসর শুরু করতে চান তাহলে আপনার আড়তের সাথে ব্যবসা করতে হবে। যেইখানে আপনার যদি কলার আড়ত আছে ওই আড়ত থেকে আপনি কিনে দেখা যায় কি আপনি প্রথমত 50টা বা 20টা বা 100 দোকান আপনি টার্গেট নেবেন যে আমি 100 দোকানে কলা সাপ্লাই করব। 100 দোকানে যদি আপনি কলা দেন 100 ছড়া কলা চলবে। আপনি 100 ছড়া কলা চললে আপনার যে এতে কত টাকা লাগতে পারে, আপনি যেই সময় আপনার যে এই ব্যবসাটা শুরু করবেন আপনার ওই সময় বাজার দর হিসেব করে আপনার যদি এটা ই করতে হবে। দেখা যায় 100 ছড়া কলা যদি এখন বর্তমান 400 অথবা 500 টাকা আপনার 100 ছড়া কলার দাম, তাহলে 100 ছড়া কলার দাম হইতে যদি 40,000 টাকা। এই 40,000 টাকা মূলধন নিয়ে তারপর আপনার যদি মাঠে নামতে হইবে। এই কলার ব্যবসায় রিক্সের পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি, অনেকটা বলতে অনেকটা, যেমন লাভের পরিমাণও বেশি এবং রিক্সের পরিমাণটা কিন্তু অনেক বেশি। যেমন এই পাকা আপনারা যদি কলা আনলেন আড়ত থেকে, আনার পর যদি আপনার কাছে বৈশে যদি আপনার যদি কলাগুলো সমস্ত কলাগুলো যদি পাইকে যায় এই মুহূর্তে কিন্তু খুব দ্রুত আপনার ওই কলাগুলো বিক্রি করে ফেলাইতে হবে। তা না হলে কিন্তু ওই কলাগুলো যদি কালো হয়ে যায় এবং বেশি পাইকে যায় তাহলে কিন্তু ওই কলাগুলো কিন্তু ফালাই দেওয়া ছাড়া কোনো বিকল্প কোনো রাস্তা নাই। আপনি এই জন্য এই কলার ব্যবসার রিক্স অনেক পরিমাণ বেশি। তাছাড়া আরও একটা রিক্স আছে, আমাদের এলাকায় যে সমস্ত এলাকায় আপনার যদি চায়ের দোকান কলাগুলো কিন্তু বিক্রি হয় চায়ের দোকানে কিন্তু বাকির পরিমাণ কিন্তু ব্যাপক হারে বাকি হয়। আপনার চায়ের দোকানদারের কাছ থেকে কাস্টমার বাকি খেয়ে সবথেকে বেশি, এবং আপনার চায়ের দোকানদাররা আবার যারা মালিক আছে বেকারিওয়ালা আছে তারপর যে কলাওয়ালা আছে যত কোম্পানি আছে বেশিরভাগ কোম্পানি ওনাদের কাছে বাকি বিক্রি করে এই চায়ের দোকানদার কাছে। যেমন আছে সিক্রেট কোম্পানি টোম্পানি অন্য সব কোম্পানি আছে এরা বাকি বিক্রি করে না। যেমন আপনি বেকারি আইটেম এবং কলার আইটেম এবং কিছু কিছু আইটেম আছে যারাগুলো বাকি দেয় মানে দোকানদারের চায়ের দোকানদারের কাছে, এক্ষেত্রে কিন্তু আপনার চালান কিন্তু চায়ের দোকানদাররা নাই বানাই দিতে পারে। আপনি যদি 500 টাকা অথবা 600 টাকা 100 কলা দিয়েছেন আপনি 300 অথবা 400 টাকা দিলেও আপনার আবার 200-300 টাকা বাকি রেখে দিল, এইভাবে কিন্তু আপনার যে চালানটা গাইড করে দিতে পারে আপনার ওই চায়ের দোকানদাররা। এই জন্য খুব সতর্কভাবে এই ব্যবসাটা আপনার করতে হইবে। যেমন আপনার এই কলার ব্যবসায় রিক্সের পরিমাণও বেশি তেমন লাভের পরিমাণও কিন্তু বেশি। আপনি 20 ছড়া যদি কলা বিক্রি করেন 20টা দোকানে, যদি আপনি প্রতি ছড়ায় 50 টাকা অথবা 100 টাকা করে লাভ করেন, 80 টাকা 100 টাকা অ্যাভেলেবেল লাভ করে মানে একজন পাইকাররা 100 টাকা যদি লাভ করেন তাহলে আপনার যদি 20 ছড়া যদি কলা দেন তাহলে আপনার 2,000 টাকা লাভ থাকবে। এই ক্ষেত্রে বললাম তো লাভের পরিমাণও বেশি এবং রিক্সের পরিমাণও কিন্তু অনেক বেশি। এই জন্য খুব সতর্কভাবে এই ব্যবসাটা যদি করেন তাহলে কিন্তু আপনি যদি খুব সতর্কভাবে যদি করেন এবং খেয়াল মন দিয়ে করেন তাহলে কিন্তু এই ব্যবসা থেকে লাভ করা খুব সম্ভব। এবং আপনার যাইয়া এই কলার ব্যবসাটা একটা লাভবান ব্যবসা এবং একটা রানিং প্রোডাক্ট। আপনি যে এই কলাটা দেন 1-2 দিনের ভিতরে বিক্রি হয়ে যাবে, এই সিস্টেমের কলাগুলো বিক্রি হয়।